আজকে এই ভিডিওতে প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট পিসিডির একটি নিক বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো, যেখানে বিভিন্ন পদের বিষয়ে আপনি জানতে পারবেন এবং কোন পদে কতজন করে লোক নিয়োগ করবে সে বিষয়েও আপনারা জানতে পারবেন। এছাড়াও কিন্তু শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে কিনা প্রত্যেক পদের জন্য এবং বেতন ভাতা কত পাবেন, কিভাবে আবেদন করবেন, সকল বিষয়ে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো ভিডিওটি একটু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন, এটি প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট পিসিডির একটি নিক বিজ্ঞপ্তি, যেটি প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকায় 28 জুলাই 2023 খ্রিস্টাব্দে। প্রথম যে পোস্ট রয়েছে তা হচ্ছে জোনাল ম্যানেজার, 5টি পোস্ট রয়েছে। যারা স্নাতক বা স্নাতকোত্তর পাশ রয়েছেন তারা কিন্তু এই পোস্টতে আবেদন করতে পারবেন। এছাড়াও কিন্তু পাশাপাশি অভিজ্ঞতা লাগবে আপনাদেরকে, 3 বছরের অভিজ্ঞতা লাগবে এবং সর্বোচ্চ 45 বছর যাদের হয়েছে তারাও কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবেন। শিক্ষানবিশকালে বেতন হবে 48,000 টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে 55,750 টাকা। চিফ অডিট অফিসার 2 জন লোক নিয়োগ করবে। স্নাতক বা স্নাতকোত্তর পাশের প্রার্থীরা আবেদন করতে পারবেন, বিশেষ করে যারা হিসাব বিজ্ঞান বা ফিনান্স বিভাগ থেকে পাশ করেছেন এবং সংশ্লিষ্ট পদে কিন্তু 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সর্বোচ্চ 40 বছরের প্রার্থীরা আবেদন করতে পারবেন। বেতন হবে শিক্ষানবিশকালে 40,000 টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে 49,150 টাকা। এলাকা ব্যবস্থাপক, এই পদে স্নাতক বা স্নাতকোত্তর পাশের প্রার্থীরা আবেদন করতে পারবেন, সংশ্লিষ্ট পদে কিন্তু 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সর্বোচ্চ 40 বছরের প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষানবিশকালে বেতন হবে 40,000 টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে 49,150 টাকা। 4 নম্বর যে পোস্টটি রয়েছে তা হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা। এখানে 2 জন লোক নিয়োগ করবে। স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে মানব সম্পদ বিভাগে। এছাড়াও কিন্তু যারা নারী প্রার্থী রয়েছে তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট পদে কিন্তু 3 বছরের অভিজ্ঞতা লাগবে। সর্বোচ্চ 40 বছরের প্রার্থীরা আবেদন করতে পারবেন। বেতন সর্বোচ্চ শিক্ষানবিশকালে 35,000 টাকা এবং স্থায়ীকরণের পর কিন্তু 39,910 টাকা বেতন হবে। 5 নম্বর যে পোস্টটি রয়েছে তা হচ্ছে সহকারী ফাইন্যান্স অফিসার। 4টি পোস্ট রয়েছে। স্নাতকোত্তর পাশের প্রার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়াও কিন্তু তাদেরকে হিসাব বিজ্ঞান ফিনান্স বিভাগ থেকে পাশ করতে হবে। যারা নারী প্রার্থী রয়েছে তারা কিন্তু এই পোস্টটিতে অগ্রাধিকার পাবেন। সংশ্লিষ্ট পদে কিন্তু 3 বছরের অভিজ্ঞতা লাগবে। সর্বোচ্চ 40 বছরের প্রার্থীরা আবেদন করতে পারবেন। বেতন হবে শিক্ষানবিশকালে 32,000 টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে 36,693 টাকা। শাখা ব্যবস্থাপক পদের লোক নিয়োগ করবে 20 জন। স্নাতক বা স্নাতকোত্তর পাশের প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট পদে 3 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে এবং সর্বোচ্চ 40 বছরের প্রার্থীরা আবেদন করতে পারবে। বেতন হবে 32,000 টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে 38,800 টাকা। অডিট অফিসার এখানে নিয়োগ করবে, এই পদে নিয়োগ করবে 15 জন। হিসাব বিজ্ঞান বা ফিনান্স বিভাগ থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং কি সংশ্লিষ্ট পদে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সর্বোচ্চ বয়স 40 বছরের প্রার্থীরা আবেদন করতে পারবেন। বেতন হবে 28,000 টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে 34,250 টাকা। হিসাব রক্ষক কাম আইটি সহকারী, এই পোস্টে কিন্তু 35 জন লোক নিয়োগ করবে। স্নাতক বা স্নাতকোত্তর প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। হিসাব বিজ্ঞান বিষয়ে স্নাতক থাকতে হবে। এছাড়াও কিন্তু কম্পিউটার পরিচালনা পারদর্শী হতে হবে। সংশ্লিষ্ট পদে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সর্বোচ্চ 35 বছরের প্রার্থীরা আবেদন করতে পারবেন। বেতন হবে 18,000 থেকে 24,400 টাকা। ক্রেডিট অফিসার, এই পোস্টে 100 জন লোক নিয়োগ করবে। যারা স্নাতক বা স্নাতকোত্তর পাশ রয়েছে তারা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবেন এবং কি সংশ্লিষ্ট পদে কিন্তু 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সর্বোচ্চ 30 বছরের প্রার্থীরা আবেদন করতে পারছেন এবং শিক্ষানবিশকালে বেতন হবে 21,000 টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে 25,400 টাকা। 10 নম্বর যে পোস্ট রয়েছে তা হচ্ছে ক্রেডিট অফিসার। 75 জন লিঙ্ক করবে এবং HSC পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং কি সংশ্লিষ্ট পদে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এই পোস্টে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই সর্বোচ্চ বয়স 35-30 বছর এবং স্থান কমে দাও, দুইটা টিভি দাও। শিক্ষানবিশকালে বেতন হবে 18,000 টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে 22,400 টাকা। 11 নম্বর যে পোস্ট রয়েছে ক্রেডিট অফিসার, 80 জন লোক নিয়োগ করবে। শিক্ষাগত যোগ্যতা HSC বা স্নাতক, অভিজ্ঞতার প্রয়োজন নেই এই পোস্টের জন্য এবং সর্বোচ্চ 30 বছরের প্রার্থীরা আবেদন করতে পারবে। বেতন হবে শিক্ষানবিশকালে 15,000 টাকা, স্থায়ীকরণের পর বেতন হবে 22,000 টাকা। এই পোস্টে আবেদন করার জন্য যারা অভিজ্ঞ প্রার্থী রয়েছেন তাদেরকে কিন্তু PKSFA এর অর্থায়িত যে কোনো প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট পদে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং 1 থেকে 10 নং পদের সকল প্রার্থীদের কিন্তু দরখাস্ত এর সাথে বাস্তব অভিজ্ঞতার সনদ না থাকলে কিন্তু আবেদন করতে পারবেন না। এছাড়া কিন্তু সকল পদের জন্যই কিন্তু লাঞ্চ ভাতা প্রযোজ্য হবে। 1 থেকে 5 নং পদের প্রার্থীদেরকে ইংরেজিতে
লেখার এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী থাকতে হবে। এছাড়া আগ্রহী প্রার্থীকে আগামী 24শে আগস্ট 2023 খ্রিস্টাব্দের মধ্যে তাদের সদ্য তোলা যে 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত অনুলিপি এবং মোবাইল নম্বর সহ আবেদনপত্র নির্বাহী পরিচালক পিসিডি রাধানগর মক্তবপুর পাবনা 6600 এই ঠিকানায় কিন্তু পৌঁছতে হবে। এটি কিন্তু ইমেইলে যদি পাঠাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এই আবেদন গ্রহণযোগ্য হবে না। শিক্ষানবিশকাল অতিক্রম করার পর সংস্থার পলিসি অনুযায়ী কিন্তু আপনাদেরকে বেতন নির্ধারণ করা হবে, যেটা আপনার পাশে দেওয়া আছে। এছাড়াও কিন্তু বাৎসরিক ইনক্রিমেন্ট পাবেন, 3টি উৎসব ভাতা পাবেন, প্রভিডেন্ট ফান্ড পাবেন, গ্র্যাচুইটি পাবেন, স্টাফ কল্যাণ ফান্ড পাবেন, এসব সুযোগ সুবিধা কিন্তু পেয়ে থাকবেন। আপনারা যখন আবেদন করবেন তখন আবেদন খামের আবেদনপত্রের আবেদনের যে খাম থাকবে খামের উপর কিন্তু অবশ্য পদের নাম উল্লেখ করে দিবেন। বিজ্ঞপ্তিটি কিন্তু আপনি বিজ্ঞপ্তি যেহেতু দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয়েছে, আপনারা যদি 28 তারিখের অনলাইন যে ই পত্রিকা রয়েছে সেখানে গেলে আপনি এই বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন, অথবা তাদের যে ওয়েবসাইট রয়েছে অর্থাৎ www.pcdbd.org এই অ্যাড্রেসে যদি প্রবেশ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই সার্কুলারটি পেয়ে যাবেন। তো এই হচ্ছে প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট পিসিডি এনজিওর একটি নিক বিজ্ঞপ্তি। তো প্রতিদিন চাকরি খবর পাওয়ার জন্য সবার আগে প্রতিদিন চাকরি খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।